ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল এবারে জেনে নেই। 1112 সালের আজকের এই দিনে চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ্য করেন। 1945 সালের এই দিনে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয়। বার্লিন জার্মানির রাজধানী এবং ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর। এই শহরটিতে 34 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। 1945 সালের আজকের এই দিনে ইতালিতে মোতায়েন প্রায় 10 লাখ জার্মান সেনা নিঃশর্ত আত্মসমর্পণ করেন। 1959 সালে ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহালয় কলকাতায় প্রতিষ্ঠিত হয়। 1964 সালে তৎকালীন সাইগন বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ USNS কার্ড বিস্ফোরণে ডুবে যায়। 1972 সালের এই দিনে দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোস্টারিকা এবং ভেনেজুয়েলা।